আমার নাম নূরজাহান বেগম, আমার বয়স 60 বছর। আমি আজকে 15 বছর যাবত এবং কোমর ব্যথায় ভুগতেছি এবং 4 বছর যাবত হাতের ব্যথায় ভুগতেছি। এখন আমি স্যারের কাছে জানতে চাচ্ছি আমি কি চিকিৎসা নিলে সুস্থ হব। আমার নাম লাকি বেগম, আমার বয়স 34। আমার ঘাড়ে ব্যথা, কোমরে ব্যথা এবং এখন হাতেও ব্যথা। আমি জানতে চাই কি চিকিৎসা নিলে তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠব। দুজনের কিন্তু একই রকম, যদিও বয়স কম মানে ডিফারেন্স বেশি, কিন্তু ঘাড়ে ব্যথা, কোমর ব্যথা সবকিছুই আছে। এবং প্রথম রোগী যেটা বলছে তার অনেক 15 বছর ধরে কোমর ব্যথা হচ্ছে, পাশাপাশি এখন শোল্ডারে ব্যথা। দ্বিতীয় রোগী মানে মাল্টিপল জয়েন্ট ইনভলভমেন্ট, আমরা পলিআর্থ্রালজিয়া বলে থাকি। তো পলিআর্থ্রালজিয়া অনেক কারণে, যেমন কোমর ব্যথা যেটা হয় সাধারণত আমরা রীতিপূর্ব প্রোগ্রামগুলোতে বলেছি PLID, এটা কমন সমস্যা। পাশাপাশি এইজ একটা সাবজেক্ট, এখন তার বয়স যাদের 40 ঊর্ধ্ব নর নারী দুজনই কিন্তু অস্টিওআর্থ্রাইটিসে সাধারণত ভুগে থাকে। যদি তার পেইন আসে তাহলে আমরা ধরে নিতে পারবো যে তার হাড় ক্ষয়জনিত সমস্যা আছে, অস্টিওপোরোসিস ডেভেলপ করেছে এবং অস্টিওপোরোসিস ডেভেলপ করতে পারে, তা থেকে ব্যথা বেদনা হবে। আর আরেকটা হচ্ছে যে ইয়াং যে রোগী মহিলা দ্বিতীয়, তার ফাইব্রোমায়োলজিক সমস্যা থাকতে পারে, অনেক জায়গায় ব্যথা। রোগীর অনেক সময় আমরা সকল টেস্ট করি, ইভেন কি MRI করে কিছু পাওয়া যায় না, যে জায়গায় জায়গায় ব্যথা, সেটা হচ্ছে ফাইব্রোমায়োলজিয়া। ফাইব্রোমায়োলজিয়া স্পেশালি মহিলারা সাফার করে, মানে এবং কিছুটা কিছু জিনিস আছে, যেমন অ্যাংজাইটিতে ব্যথা বেড়ে যেতে পারে যদি সুখ মানসিক চাপে থাকে, যদি সে ঠান্ডা কোনো দেশে যায় বা ঠান্ডা ওয়েদারে, যে বৃষ্টি হলে তার ব্যথা বেড়ে গেল। তো দিস ইজ ফাইব্রোমায়ালজিয়া। ফাইব্রোমায়ালজিয়া এবং দুই রোগী একটা উষ্ণ পরিবেশে থাকতে হবে। এই দুই রোগীর ক্ষেত্রে অত্যাধুনিক চিকিৎসকের থেরাপি এবং থেরাপিরও বিভিন্ন প্রকার আমরা মোডালিটিস ইউজ করে থাকি, এবং যেমন বায়োইলেকট্রিক থেরাপি, নতুন যেটা লেটেস্ট ইনভেনশন, যে এক্ষেত্রে ফাইব্রোমায়ালজিক রোগীর এক্সিলেন্ট রেজাল্ট আসে, তার কোনো ব্যথার ওষুধ খেতে হয় না, ভালো হয়ে যায়। আর কোমর ব্যথার রোগীদের যেটা হয় সাধারণত যে ডায়াগনোসিস ইম্পর্টেন্ট, যেটা আপনি বলছিলেন যে আপনি MRI করেছেন, যদি MRI না করতেন তাহলে কিন্তু একদম বোঝাই যেত, বোঝাই যেত না, রোগী কিন্তু এক পর্যায়ে মারাও যেতে পারে। এখানে এই যে 60 বছরের মহিলা, 60 বছরের মহিলা কি একটা BMD করা দরকার না, বোন মিনারেল টেস্ট? অবশ্যই BMD এখানে অনেকাংশে উপকারে আসে। বোন মাস ডেন্সিটি টেস্ট করলে যে তার অস্টোপোরোসিসটা কতটুকু হয়েছে এটা আমরা ডিটেক্ট করতে পারবো, ওইভাবে তাকে আবার রিপ্লেসমেন্ট থেরাপি দেওয়ার সুযোগ আসবে। যাই হোক, দুই রোগীকে যদি আমরা থেরাপি চিকিৎসা দিতে পারি এবং প্রয়োজনে এই রোগীকে কিছুদিন হসপিটালাইজ করে, দর্শকের সঙ্গে কথা বলে নিই। হ্যালো দর্শক, আপনার নাম বয়স বলে প্রশ্নটি করুন। আমি একটু আপনার একটু সময় মতো ক্ষণ হইতে পারবো নষ্ট করতেছি, সেটা হলো যে আমি একটু সামান্য একটু ডিটেলস তার কিছু অংশ একটু বলবো আর কি। বলেন। সেটা হলো যে আমার একটু লাঞ্চের সমস্যা ছিল, লাঞ্চের সমস্যা থাকাকালীন সময়ে আমি ডাক্তার আলী হোসেন স্যারকে দেখেছিলাম ল্যাবেডে, তখন উনি আমার জন্য আবার ওই যে চেয়ারম্যান সাহেব এটা ইয়ে করছিল, এটা বোর্ড করছিল, বোর্ডে আমাকে বিভিন্ন রকম ওষুধ দিছে এবং বলছে যে আপনার এটা লাঞ্চটা শুকে যেতেছে, আপনি একটু ওষুধ গুলা খাবেন ঠিক মতন। লাংসে কি সমস্যা বলেছিল? লাংস শুকায় গেছে বলে তো কোনো মানে ডাক্তারই কোনো ভাষা মানে কোনো রোগের নাম বলেছিল, নাম বলেছে কি? যেমন না না ওই ধরনের ফাইব্রোসিস বা কিছু ওষুধ দিছিল ওষুধ খাওয়ার জন্য। আচ্ছা, এখন কি সমস্যা সেটা বলুন। তারপরে আমার ব্যথাটা ইয়ে লাংসে মানে অনেক সময় আপনার খুব বেশি সমস্যা করত, যেহেতু আপনার কাশতে 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 একদম বেশি শরীর দুর্বল হয়ে গেছিল। তখন আমার এক আত্মীয় আমাকে বলল যে আরেকজন ডাক্তার আছে মাহমুদ সাহেব নামে, এখন আপনার সমস্যা কি, আপনি কি জানতে চাচ্ছেন? এখন আমার সমস্যা হইলো যে আমার এত বমি হয়েছে ওই ওষুধ খাওয়ার পরে, আমি মানে মৃত্যু থেকে চলে আসছি বলতে পারেন। আচ্ছা, এখন এখন সমস্যাটা যেটা সেটা হলো যে আমার এই বড় গিরা পায়ের যে দুটো গিরা আছে না রানের পরে হাঁটু হাঁটুর হাঁটুর যে গিরাটা, এই গিরের নিচের থেকে লইয়া আমার মনে হয় যে সবসময় এটা একটু বাতাসের মতো দুলে, জি মানে এত নরম হয়ে গেছে আর কি। আচ্ছা ঠিক আছে, এবং
ঠিক আছে ভাই, আমরা বুঝতে পেরেছি আপনার প্রশ্নের উত্তরটি। শুনুন, আমি কিছু যোগ করব উত্তরে। আমার মনে আপনি কিছু আগে বললে আরো ভালো। আমার বলার কথা হচ্ছে, যেহেতু আমি অক্ষবেদি বিশেষজ্ঞ এবং যে ডাক্তার সাহেবদের কথা বললেন ওনাদের অনেক সিনিয়র আমি, তো আমার মনে হয় যে লাংসে যদি যে আপনি যে ওষুধটা দিয়েছে টিবির ওষুধ, তাতে বমি হবে। আমার মনে হয় এখন এটা বন্ধ রাখুন, আরও ভালো করে যাচাই বাছাই করে আমরা দেখবো যে লাংসের সমস্যাটা কি। আর পায়ের ব্যাপারটা আপনি বলুন। আমার মনে হয় যে যদি টিবি ডিটেক্ট হয়ে থাকে, কোনো অবশ্যই মনে হয়েছে লাংস থেকে, সেকেন্ডারিলি কিন্তু স্পাইনে, যেমন আপনি শুরুতে যে কথাটা বলছিলেন যে একজন 12 বছর বয়সী যে ছেলে, তার এখন মেরুদণ্ডে ঘাড়ে সমস্যা, একই সমস্যা কিন্তু কোমরও হতে পারে। তার থেকে উনি যেটা বলছে যে দুলে দুলে মানে পড়ে যেতে পারে, ভেঙে পড়ে যেতে পারে, এরকম মনে হয়, সেটা স্পাইনেও সমস্যা হতে পারে। আমার মনে হয় দর্শক আপনার এটা আরও কনফার্ম ডায়াগনোসিস করা দরকার, থ্রো চেক আপ করা দরকার, আপনার ফুল স্পাইন MRI করা দরকার, পুরো মেরুদণ্ড, পাশাপাশি লাংসের একজন বিশেষজ্ঞ অথবা আমাদের ইকবাল সাহেবের সাথে যোগাযোগ করতে পারেন। এটা করার পরে আপনার এটা কনফার্ম করা দরকার, তারপরে আপনার চিকিৎসা। সেটি আবার আসছিলাম ঘাড়ের ব্যথা নিয়ে কথা। জি, তো আর আমাদের দুই বোনের প্রশ্নের উত্তরটা কিন্তু আমরা প্রায় শেষ করে ফেলেছিলাম যে এক্ষেত্রে থেরাপি চিকিৎসা, আমি যেটা বলছি দ্বিতীয় যে রোগী, এখানে বায়োইলেকট্রিক থেরাপি, বায়োইলেকট্রিক থেরাপি সারা ওয়ার্ল্ডে কিন্তু এখন থেরাপি চিকিৎসা অনেক নিরাপদ, এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এই এই সাবজেক্টে খুব জোর দিচ্ছে, বিকজ সারা ওয়ার্ল্ডে কিন্তু এই জাতীয় রোগীর সংখ্যা বেড়েই চলছে। এখন মানুষের গড় আয়ু বৃদ্ধি পাচ্ছে, ব্যথা বেদনা ভুগছে, বিভিন্ন আর্থ্রাইটিস বাত ব্যথা, বিভিন্ন প্যারালাইসিস বা পঙ্গুত্বে ভুগছে, এই ক্ষেত্রে বিভিন্ন থেরাপি চিকিৎসা দিলে অনেকাংশে উপকার আসবে। তবে সেক্ষেত্রে অবশ্যই একজন থেরাপি বিশেষজ্ঞের তত্ত্বাবধানে এবং থেরাপি চলতে হবে, হসপিটাল বা সেন্টারের টোটালি এক থেকে এই চিকিৎসাগুলো চালিয়ে যেতে হবে। আপনি ঠিকই বলেছেন, একজন দর্শকের প্রশ্নটি নিয়ে নিই, তারপর একটু আমি কথা বলবো। হ্যালো দর্শক, আপনার নাম বয়স বলে প্রশ্নটি করুন। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন, এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। DPRC হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।